বরবটি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করছি দেখেন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করে নিচ্ছি নতুন ভাজা ভাজা করে এটা সব মশলা দিয়ে দিয়েছি দেখেন জিরা ইলি পাউডার লবণ সব দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো ভাজা ভাজা করে বরবটি আর আলুটা দিয়ে দিয়েছি এটা নাড়াচাড়া করে ওটাকে দিলাম এবার পানি দিয়ে দিচ্ছি জলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ পুত্তানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি বলো পঠার পরে মশলা একটা নুনের পাতা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে তো আমার সবজি কমপ্লিট দেখেন তো ভালো লাগলো কমেন্ট করেন আল্লাহ হাফেজ